ফ্রেন্ডস, আজ আমরা ভিডিওতে কিছু ইংলিশের প্রিপোজিশন দিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব, যেগুলো এক্সাম পারপাস খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা WBP কনস্টেবল ও এসআইয়ের মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল হবে। তাছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য যেমন WBCS, SSC, CHSL ও অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সামের জন্য ইংলিশ তো থাকে, সুতরাং এই ভিডিওটা সকলের জন্য হেল্প হবে। সো নলেজ স্টার্ট, প্রথম প্রশ্ন দেখো, আই প্রিফার টি, ড্যাশ আছে কফি, এখানে চারটে অপশান আছে, টু, দেন, দেন এবং অফ। সঠিক অ্যান্সার কী হবে? এখানে যদি ডিগ্রিতে যায় তাহলে দেন হতে পারে, কিন্তু দেন হবে না, অ্যান্সার হবে প্রিফারের পর সবসময় টু বসে। আই প্রিফার টি টু কফি, সবসময় মনে রাখবে প্রিফারের পর টু বসে। সো অ্যান্সার হবে টু। নেক্সট প্রশ্ন, হি ডাইড, ড্যাশ টিভি, এখানে চারটে অপশান আছে, ফ্রম, বাই, অফ এবং টু। সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে বি অপশান, সরি, তিন নম্বর অপশানটা হবে অফ, হি ডাইড অফ টিভি। কোনো ব্যক্তি যদি কোনো রোগে মারা যায় তাহলে অফ হয়, এবং যদি কোনো রোগে আক্রান্ত হন সেক্ষেত্রে সাধারণত ফর্ম হয়। তো এখানে হি ডাইড অফ টিভি হবে, অ্যান্সার হবে থ্রি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর থ্রি, হ্যাভ ইউ ড্যাশ মোবাইল, এখানে দুটি অপশান আছে, সাম মোবাইল অর এনি মোবাইল। এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে সুতরাং এটা নেগেটিভ সেন্সে আছে, ইন্টারগেটিভ প্রশ্ন। তো এখানে নেগেটিভ সেন্সে কোনো যদি সাম বা এনি বসে তাহলে এনিটাই আসবে নেগেটিভ সেন্সে। সো অ্যান্সার হবে দুইয়েরটা এনি, হ্যাভ ইউ এনি মোবাইল। নেক্সট প্রশ্ন, তো অ্যান্সার হবে হ্যাভ ইউ এনি মোবাইল। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নম্বর ফোর, হি হ্যাজ নট ড্যাশ ওয়াটার টু ড্রিঙ্ক, এখানে চার দুটি অপশান আছে, মাচ অর মেনি। তো কোনটি হবে? হি হ্যাজ মেনি, সাধারণত যেগুলো কাউন্টেবল গোনা যায় সেসব ক্ষেত্রে মেনি হয়, কিন্তু ওয়াটার যেহেতু গোনা যায় না সেহেতু এটা আনকাউন্টেবল, তাই এটা মাচ বসবে। হি হ্যাজ নট মাচ ওয়াটার টু ড্রিঙ্ক, তো অ্যান্সার ওয়ান, মাচ ওয়াটার। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর ফাইভ, হি ইজ সিটিং ড্যাশ রাম অ্যান্ড শ্যাম, সে রাম ও শ্যামের কাছে বসে আছে। তো এখানে কোনটা হবে? দুটি অপশান আছে, বিটুইন এবং অ্যামং, এর মধ্যে সঠিক অ্যান্সার হবে বিটুইন, কারণ যখন দুজনের মধ্যে হবে তখন সাধারণত বিটুইন হয়, এবং অ্যামং সাধারণত দুইয়ের বেশি হলে তখন অ্যামং হয়। যদি বলা যেতে পারে, ফাদার ডিভাইডেড হিজ প্রপার্টি অ্যামং হিজ অ্যামং দেয়ার সন্স, অ্যামং হিজ সন্স, সেক্ষেত্রে অ্যামং হবে, কিন্তু এখানে বিটুইন শান্ত দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর সিক্স, আই ক্যান রাইট এ স্টোরি ড্যাশ পেন, তো অপশান আছে উইথ, বাই, ফ্রম, কোনটি হবে? আই ক্যান রাইট এ স্টোরি, আমি একটা গল্প লিখতে পারি, উইথ পেন, বাই পেন, ফ্রম পেন, হাতে দিয়ে যেটা আমরা করি সেটা সাধারণত উইথ হয়, তো উইথ দিয়ে হবে অ্যান্সার। আই ক্যান রাইট এ স্টোরি উইথ পেন, আমরা হাত দিয়ে যেটা ধরে থাকি সেটা সাধারণত উইথ হবে, বা পেনের দ্বারা নয় পেন দিয়ে। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর সেভেন, এখানে দুটি ড্যাশ আছে একসাথেই, ড্যাশ গঙ্গা ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, তিনটি অপশান আছে, এ, অ্যান এবং ডি। তো প্রথমে কী বসবে? আমরা জানি নদীর আগে যেটা একটা বা তা নির্দিষ্ট করে বোঝাতে শান্ত দি বসে, সুতরাং দি গঙ্গা হবে, ইজ, তারপরে এখানে আছে ড্যাশ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, যেটা হচ্ছে লংগেস্ট, লংগেস্টের আগে কী বসবে? এটা আমরা যদি ডিগ্রি জানি তাহলে বুঝতে পারবো, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আর সুপারলেটিভ ডিগ্রি করার আগে অ্যাডজেক্টিভের আগে সবসময় দি বসাতে হয়। তো
ডি হবে, এখানেও ডি এবং এখানেও ডি আসবে। সো অ্যান্সার হবে তিন নম্বরটা ডি। দি গঙ্গা ইজ দি লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এখানে ইএসটি দেখেও বোঝা যায় এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো সঠিক অ্যান্সার দি গঙ্গা ইজ দি লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন নম্বর এইট, হি ইজ ড্যাশ এমএলএ। এখানে তিনটে অপশান আছে, এ, অ্যান এবং ডি। সঠিক অ্যান্সার কোনটি হবে? প্রথমত একটা কথা বলে রাখি, আমরা জানি কনসোন্যান্টের আগে কী বসে, অ্যান বসে, কিন্তু এখানে এমটা একটা কনসোন্যান্ট, তা সত্ত্বেও এখানে অ্যান বসবে। সঠিক অ্যান্সারটা আমি বলে দিলাম আগে, অ্যান বসবে। কেন বসে? যেহেতু এমের উচ্চারণ এখানে কোটাটাই দেখতে হবে, এমএলএ এর উচ্চারণ হচ্ছে, এর উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? তো সেই অনুসারে এটা ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, তাই এটা অ্যান হবে অ্যান্সার। এমএলএ এ সাউন্ড আসছে, বাংলাতে এ সাউন্ড আসছে, তাই এটার উচ্চারণ ভাওয়েলের মতো হচ্ছে। যেহেতু এ একটা ভাওয়েল সাউন্ড, তাই অ্যান হবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার নাইন, রাম ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তো এখানে কি বসবে? এ, অ্যান ও ডি, চারটি অপশান আছে। আমরা জানি এখানে অনেস্ট ম্যান, আবার সিঙ্গেল আছে রাম, তো কাউন্টেবল, সুতরাং এ বা অ্যানের মধ্যে কোনো একটা বসবে। আবার এখানে অনেস্ট আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা জানি এই সাউন্ডটা কী সাউন্ড? কনসোন্যান্ট সাউন্ড। তা কনসোন্যান্ট হলে আমরা জানি কী বসে, কনসোন্যান্ট হলে এ বসে, কিন্তু এখানে অনেস্ট উচ্চারণটার হচ্ছে অনেস্ট, অর সাউন্ড আসছে, সুতরাং এখানে হবে অ্যান অ্যান্সার। সঠিক অ্যান্সার হবে অ্যান। শুধুমাত্র কনসোন্যান্ট দেখে আমাদের অ্যান্সার করলে হবে না, সাউন্ডটা দেখে অ্যান্সার করতে হবে। সো আমি ইজ অ্যান অনেস্ট ম্যান, অ্যান্সার হবে দুইটা অ্যান। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর টেন, হি হ্যাজ বিন টিচিং ড্যাশ টু আওয়ার্স। তো এখানে দুটি অপশান আছে, সিন্স আর ফর, কোনটি হবে? প্রথমত আমাদের দুটি জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে টু আওয়ার্স আছে, যেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে সবসময় ফর বসে, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে সবসময় ফর বসে, যেটা দীর্ঘক্ষণ ধরে চলে। সকাল থেকে বৃষ্টি পড়িতেছে, আমি দু ঘন্টা ধরে পড়িতেছি, সে আমাদের দু ঘন্টা ধরে পড়াইতেছে, যখন কিছু ঘটনা দীর্ঘক্ষণ ধরে চলছে বোঝাই, তখন সাধারণত পিরিয়ড অফ টাইম বোঝাই, সেক্ষেত্রে আমাদের ফর বসে। কিন্তু সিন্স কখন বসে এটাও মনে রাখতে হবে। আর এই ঘটনাগুলো সাধারণত দেখবে পারফেক্ট কন্টিনিউয়াস, যদি টেন্স জানো তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। কিন্তু সিন্সটা কখন বসে? সিন্সটা বসে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। পয়েন্ট অফ টাইম কোনগুলো? যদি বলি আমি 2005 সাল থেকে আমি এখানে বাস করি, সেক্ষেত্রে কিন্তু তোমার সিন্স বসবে। এবং আমি যদি বলি সানডে, রবিবারে, রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সিন্স বসবে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আর একটা প্রশ্ন আমি তোমাদের কমেন্ট সেকশানে অ্যান্সার করতে বলবো, সেটা হচ্ছে জিকে থেকে একটা প্রশ্ন, বর্তমানে রাজ্যর সংখ্যা কয়টি এবং অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? তোমরা যদি আমার ক্লাস নিয়মিত ফলো করো তাহলে অবশ্যই কমেন্ট করো, কারণ পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো আপলোড করা হবে, তোমাদের অ্যান্সার থেকেই আমি ভিডিও বানাবো। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।